পয়লা এপ্রিল থেকে বেতন বাড়ছে এই সমস্ত কর্মীদের এই মুহূর্তে ঘোষণা করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা। তো বন্ধুরা, সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে পয়লা এপ্রিল থেকে কোন কোন কর্মীদের বেতন বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা, সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন। এপ্রিল থেকে বেতন বাড়ছে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের, ঘোষণা মমতার। তো বন্ধুরা, আপডেটটি বর্তমানে অনলাইন নিউজ পোর্টালে উঠে এসেছে। এপ্রিল মাস থেকে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশা কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে। বুধবার সকাল 10টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন বা মাসিক ভাতা যথাক্রমে 750 টাকা এবং 500 টাকা করে বাড়ছে। আশা কর্মীদের ভাতা বাড়ছে 750 টাকা। পরে নবান্নের মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। খুশির খবর দিতে সাংবাদিক বৈঠক করেন নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী শশী পাজা এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তারা জানান, অঙ্গনওয়াড়ির কেন্দ্রগুলির 2 লক্ষের বেশি কর্মী ও সহায়িকা এবং 70,000 আশাকর্মী এই সিদ্ধান্তে উপকৃত হবেন। সব মিলিয়ে উপকৃতের সংখ্যা প্রায় 3 লক্ষ। বাড়ি বাড়ি ঘুরে মূলত প্রসূতি ও শিশুদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেন আশাকর্মীরা। এতদিন তাদের মূল ভাতা ছিল 4,500 টাকা। মূল ভাতার বাইরে বিভিন্ন কাজের জন্য উৎসাহ ভাতা বা ইনসেন্টিভ পান তারা। রাজ্যে 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে। প্রতি কেন্দ্রে একজন করে কর্মী ও সহায়িকা কাজ করেন। কিছু পদ শূন্য থাকায় এখন 2 লক্ষের কিছু বেশি কর্মী ও সহায়িকা আছেন। অঙ্গনওয়াড়ি প্রকল্পের খরচের 7% কেন্দ্র এবং 40% রাজ্য বহন করে। এর বাইরে কর্মী সহায়িকাদের ভাতার জন্য অতিরিক্ত অর্থ দেয় রাজ্য। এতদিন কর্মীদের রাজ্য সরকার অতিরিক্ত 3,750 টাকা দিত, সেটা এপ্রিল থেকে 750 টাকা করে বাড়ছে। সহায়িকাদের রাজ্য অতিরিক্ত 4,050 টাকা দিত, তা আরও 500 টাকা বেড়েছে। এই বেতন বৃদ্ধির জন্য আন্দোলনকারী কর্মীদের অভিনন্দন জানিয়েছেন SUCI দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। নির্বাচনের দিন ঘোষণার আগে সম্ভবত শেষ মন্ত্রিসভার বৈঠক ছিল এদিন। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেখানে। নথিভুক্ত পরিযায়ী শ্রমিকদের রাজ্যের বাইরে হাসপাতালে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা দেওয়া হবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছিল। মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন পেয়েছে। প্রসঙ্গত, রাজ্য সরকারের বিশেষ পোর্টালে এখন পর্যন্ত 28 লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত হয়েছে। এছাড়া সিনিয়র নার্সদের চিকিৎসক সহায়ক হিসেবে কাজে লাগানোর কথা মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন, তাও মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে এদিন। জয়েন্ট নার্সিং সুপারিনটেনডেন্ট পদে থাকা 324 জন নার্সকে চিকিৎসক সহায়ক হিসেবে উন্নীত করা হবে। এদিন যে কর্মীদের বেতন বৃদ্ধি করা হলো তার প্রত্যেকেই মহিলা। প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে অংশ নেবেন মুখ্যমন্ত্রী।